আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করি ইনফ্লুয়েন্স অফ কম্বিং। স্যার, এটা প্রশ্নটার নাম কি? এই যে ও টপিকটা হচ্ছে, প্রিপারেশন হ্যাঁ, এই যে ইনফ্লুয়েন্স অফ ফিডস্টক অন কম্বিং, আমি তোমাদের সবাইকে হচ্ছে মিউট করে দিচ্ছি। তো আপাতত তোমরা প্রশ্ন নোট ডাউন করে রাখো, আমার এই সম্পর্কে টপিকটা নিয়ে বলা যখন শেষ হয়ে যাবে তখনই হচ্ছে তোমরা তখনই তোমরা আমি হচ্ছে আবার প্রশ্ন করার সুযোগ পাবে আর কি। ওকে হ্যালো স্যার। জি বলো। জি স্যার, আমার এখানে স্যার নেট এর প্রবলেম হচ্ছে, তো স্যার আমার আসতে একটু দেরি হয়ে গেছিল, এখন অ্যাটেন্ডেন্স সেশন আমি এদিকে পাই নাই, আমার পরবর্তীতে আবার ডাকা হবে কিনা তার জন্য। পরবর্তীতে তাহলে আবার সফটওয়্যার চালু করতে হবে, এটা একটু মুশকিল, তুমি অপেক্ষা করো, দেখা যাক। আচ্ছা, তোমরা হচ্ছে ডিসপ্লে যেহেতু শেয়ার করা, তো প্রিপারেশন অফ স্টক ফর কম্বিং, তো এখানে দুইটা পয়েন্ট ছিল, দুইটা পয়েন্ট আসলে। একটা আমরা আগে থেকেই জানি যে সেটা হচ্ছে স্লাইভার আকারে ফিড দিতে হবে, এবং কোনোভাবেই, সরি, স্লাইভার আকারে ফিড দেওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই ল্যাপ আকারে ফিড দিতে হবে, এটা ছিল প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট আরেকটা যেটা, সেটা হচ্ছে ফাইবারের প্যারালাইজেশন অবশ্যই হচ্ছে খুব বেশি, কি বলা যায়, যতটুকু সম্ভব আমাদেরকে মডারেট লেভেলের প্যারালাইজেশন থাকতে হবে ফাইবারের মধ্যে, এই দুইটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। এই দুইটা জিনিসই হচ্ছে ল্যাপের প্রিপারেশন। যদি এমন হয় কোনো একটা ফাইবার খুব বেশি হচ্ছে তোমার ডিসওরিয়েন্টেড, অর্থাৎ লংগিটিউডিনালি ওরিয়েন্টেড না, খুব বেশি এলোমেলো, তখনও সেই ফাইবারটা হচ্ছে সমস্যায় পড়ে যেতে পারে। আমাদেরকে অবশ্যই, তো অনেকে লিখছে এই টপিকের নামটা বললে ভালো হতো, তুমি একটু চোখ খুলে দেখে নিতে হবে, টপিকের নাম আসলে স্লাইডের উপরে লেখা আছে। টপিকের নাম স্লাইডের উপরে লেখা আছে। তো নতুন টপিক নিয়ে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ফিড স্টক অন কম্বিং, আমাদের কি কি প্রভাব। যেমন প্রথম হচ্ছে যে প্রপার্টি, ল্যাপের যে প্রপার্টি, ফিড স্টক বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে ফিড ম্যাটেরিয়াল, কার, কম্বারের। আর কম্বারের ফিড ম্যাটেরিয়াল আমরা জানি হচ্ছে ল্যাপ। তো ল্যাপের কি ইনফ্লুয়েন্স কম্বিং প্রসেসের উপরে, ল্যাপের প্রপার্টি গুলির কি প্রভাব কম্বিং এর উপরে, এটাই এখানে দেখা হচ্ছে। যেমন সবার প্রথম হচ্ছে প্যারালাইজেশন অফ ফাইবার্স ইন দ্য শিট, অর্থাৎ ল্যাপের মধ্যে ফাইবার গুলির প্যারালাইজেশনের, অর্থাৎ প্যারালালে থাকার তাদের প্রভাবটা কি। দুইটা প্রভাব লেখা হয়েছে, একটা প্রথম লাইনটা আমি পড়ে যাই, ল্যাক অফ ওরিয়েন্টেশন লিডস টু এলিমিনেশন অফ লঙ্গার ফাইবার্স, অর্থাৎ যদি এরকম হয় যে ফাইবার গুলির মধ্যে র্যান্ডম ওরিয়েন্টেশন অনেক বেশি, অর্থাৎ ফাইবার গুলি যদি এরকম হয় তাদের মধ্যে মোটেও প্যারালাইজেশন নাই, মোটেও প্যারালাইজেশন নাই, তখন এটা সমস্যা। সমস্যা কেন? কারণ হচ্ছে ফাইবার গুলি তখন লঙ্গার ফাইবার হওয়া সত্ত্বেও তারা রিমুভ আউট হয়ে যেতে পারে, অর্থাৎ ফাইবার গুলি যদি প্যারালাল না হয়ে খুব বেশি মাত্রায়, ফাইবার গুলা যদি প্যারালাল না হয়ে খুব বেশি মাত্রায় তারা হচ্ছে র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়, তখন সমস্যা যেটা হবে, এই র্যান্ডমলি ওরিয়েন্টেড ফাইবার গুলা লঙ্গার হওয়া সত্ত্বেও রিমুভ হয়ে যেতে পারে। কিভাবে, এটা একটু খেয়াল করো, এখন যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডের মধ্যে, এখানে নীল রং দিয়ে যে দাগটা টানা হয়েছে, এটা আসলে একটা বটম নিপারের পিট। বটম নিপারের পিট সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম। যেমন আমি হচ্ছে আমার এই হাতের তর্জনীকে বানিয়ে ফেললাম হচ্ছে টপ নিপার, আর বুড়ো আঙুলটাকে ধরে নিচ্ছি হচ্ছে বটম নিপার। বুড়ো আঙুলটা হচ্ছে বটম নিপার এবং তর্জনী হচ্ছে টপ নিপার, তারা এইভাবে ল্যাপকে হচ্ছে গ্রিপ করে রাখবে, এইটুকু আমরা জানি।
তো ফাইবার গুলি থাকবে কোথায়? ল্যাপ ল্যাপ থাকবে হচ্ছে, কলমটা যদি ল্যাপ হয় কলমটা থাকবে হচ্ছে বটম নিপারের উপরে, টপ নিপার হচ্ছে উপর থেকে এসে ল্যাপটাকে গ্রিপ করে রাখে, এইটুকু জিনিস আমরা আগে থেকেই জানি। এখন আমি যদি কল্পনা করি এই দিক থেকে টপ আর বটম নিপারের আমরা হচ্ছে সাইড ভিউ দেখতে পাচ্ছি, আমি যদি ঠিক বটম নিপারের এই দিকটা চিন্তা করি, এই পিচটা যেখানে ফাইবার গুলি থাকে, আবারও বলি আমার তর্জনী হচ্ছে টপ নিপার, বুড়ো আঙুল হচ্ছে বটম নিপার। আমরা ছবিতে সবসময় এইভাবে দেখি যে ল্যাপটাকে বটম নিপারের উপরে রাখা হয় এবং টপ নিপারটা এসে বটম নিপারকে গ্রিপ করে ধরে রাখে। এখন আমি যেটা কল্পনা করতে হবে সেটা হচ্ছে বটম নিপার, তো এটা সাইড ভিউ, আমি হচ্ছে বটম নিপারের এই পিচটা দেখব, এই অংশটুকু দেখব বটম নিপারের, তখন হচ্ছে এটা হচ্ছে সেই বটম নিপারের পিচ, এই ডিসপ্লেতে সেই বটম নিপারের পিচ আঁকা, এই ডিসপ্লেতে সেই বটম নিপারের পিচ আঁকা। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন খেয়াল করে দেখো এই দাগ টানাগুলি হচ্ছে ফাইবার, এই লম্বা লম্বা যে দাগ টানা আছে এগুলা হচ্ছে ফাইবার। তো একটা ফাইবার নাম দেয়া আছে এ, আর একটা ফাইবারের নাম দেয়া আছে হচ্ছে বি। হ্যাঁ, যেমন হচ্ছে এখান থেকে বি ফাইবার এবং এ ফাইবার, এই দুইটা ফাইবার আছে। তো আমাদের আগে কম্বিং সিকোয়েন্স যেহেতু আমরা পড়েছি, আমরা নিশ্চয়ই জানি যে বটম নিপারের উপরে এসে টপ নিপার এরকম গ্রিপ করে ধরে রাখে, নিচ থেকে হচ্ছে সার্কুলার কমবেশে আছড়ায় যায়, যে সমস্ত ফাইবার গ্রিপিং এর মধ্যে ছিল তারা বেঁচে যায়, আর যে সমস্ত ফাইবার গ্রিপিং এর বাইরে ছিল তারা হচ্ছে কমড আউট হয়ে যায়, এইটুকু আমরা জানি। এখন এই এ এবং বি এই দুইটা ফাইবারের দিকে খেয়াল করি, নিশ্চিতভাবে যদি আমরা প্রথমে হচ্ছে বি ফাইবারের কথা যদি চিন্তা করি, তাহলে নিশ্চিতভাবে আমরা বলে দিতে পারি যে বি ফাইবারটা রিমুভ আউট হয়ে যাবে। কেন রিমুভ আউট হবে? কারণ হচ্ছে বি ফাইবারটা দেখতেই দেখা যাচ্ছে, বি ফাইবারটা দেখতে অনেক ছোট এবং সে মোটেও এই বটম নিপারের গ্রিপিং এর মধ্যে পড়বে না, টপ এবং বটম নিপারের গ্রিপিং এর মধ্যে পড়বে না, সুতরাং বিটা কমড আউট হয়ে যাবে, এই ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু এর পাশে আরেকটা ফাইবারও কিন্তু দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ফাইবারটার নাম হচ্ছে এ। এই এ ফাইবারটা কিন্তু সে কিন্তু খুবই তার রিমুভ আউট হয়ে যাওয়ার, অবশ্যই সে রিমুভ আউট হয়ে যাবে এ ফাইবারটা। কেন? কারণ এ ফাইবারটা সে নিজেও বটম নিপার এবং টপ নিপারের গ্রিপিং এর মধ্যে সে নাই। কিন্তু খেয়াল করে দেখো বি ফাইবারের চাইতে এ ফাইবারটা কিন্তু লেংথে বেশ বড়, বি ফাইবারের চাইতে এ ফাইবারটা কিন্তু লেংথের দিক থেকে সে বেশ বড়। সুতরাং লেংথের দিক থেকে বড় হওয়ার কারণে এই এ ফাইবারের কথা চিন্তা করো, এ ফাইবারটা যদি বাঁকা না হয়ে তার এখন যে ওরিয়েন্টেশন, এটা তো হচ্ছে র্যান্ডম ওরিয়েন্টেশন, সে একদমই বাঁকা ভাবে আছে, তো এ ফাইবারটা যদি বাঁকা না হয়ে সোজা হইতো, তাহলে কিন্তু হতে পারতো যে সোজা হয়ে থাকলে এই ফাইবারটা টপ এবং বটম নিপারের মাঝখানে জায়গা করে নিতে পারতো, কিন্তু এখন বাঁকা হয়ে থাকার কারণে এই ফাইবারটা কোনোভাবেই হচ্ছে টপ আর বটম নিপারের মাঝখানে জায়গা করে নিতে পারলো না। তাহলে তার গতি কি হবে? গতি হচ্ছে সে যেহেতু টপ আর বটম নিপারের মধ্যে নাই, বাঁকা হয়ে আছে, লঙ্গার ফাইবার হওয়া সত্ত্বেও বিয়ের মতো সেও কিন্তু বাদ পড়ে যাচ্ছে। আবার একই সাথে আরেকটা ফাইবারের কথা এইভাবে চিন্তা করতে পারো, মনে করে যে এই পাশে স্লাইডে আমি কার্সার দিয়ে যে বাঁকা হয়ে থাকা ফাইবারটাকে দেখাচ্ছি, এই ফাইবারটারও কিন্তু একই দশা, এই ফাইবারটারও কিন্তু একই দশা। এই ফাইবারটা যদি বাঁকা না হয়ে সোজা হতো, প্যারালাল হতো, তাহলে হয়তো সে টপ আর বটম নিপারের মাঝখানে জায়গা করে নিতে পারতো, কিন্তু এখন বাঁকা হয়ে থাকার কারণে হচ্ছে সে জায়গা করে নিতে ব্যর্থ হলো এবং ফাইবারটা বি ফাইবারের তুলনায় লঙ্গার, দৈর্ঘ্যে বড়, কিন্তু তারপরও তাকে বাদ পড়ে যেতে হবে, যখনই কম্বিং হবে সে বাদ পড়ে যাবে। তার মানে হচ্ছে এই ফাইবারগুলি বাঁকা হয়ে আছে, এ ফাইবার এবং হচ্ছে কার্সার দিয়ে যে ফাইবারটাকে দেখাচ্ছি এই ফাইবারটা, তারা বাঁকা হয়ে আছে, এই কারণে লঙ্গার হওয়া সত্ত্বেও তারা বাদ পড়ে যাবে। সুতরাং এটা একটা বড় জিনিস, প্যারালাইজেশনটা আমার এটা এই জন্য জরুরি যে প্যারালাইজেশন যদি ভালো না হয়, ফাইবারগুলো যদি র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়, তাহলে সে বাদ পড়ে যেতে পারে। এই কথাটাকে লেখা হয়েছে এখানে যে ল্যাক অফ ওরিয়েন্টেশন অর্থাৎ লংগিটিউডিনাল ওরিয়েন্টেশন, অবশ্যই প্যারালাইজেশন যদি না থাকে তাহলে কি হবে, এই ঘটনাটা লিডস টু
এলিমিনেশন অফ লঙ্গার ফাইবার, অর্থাৎ যদি ফাইবাররা প্যারালালি ওরিয়েন্টেড না হয়, এলোমেলো ভাবে র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়, তখন ফাইবার গুলি হচ্ছে লঙ্গার ফাইবার হওয়া সত্ত্বেও তারা বাদ পড়ে যেতে পারে। এই কথাটা কি বোঝা গেল? যদি কেউ না বুঝে থাকো একটু মেসেজে জানাও। বা কেউ বুঝলে সেটাও মেসেজে জানাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, বলেছো, বুঝেছি। ঠিক আছে, একজন বলেছে, আবার একটু বলেন। আচ্ছা আমি আবার একটু সংক্ষেপে তাহলে একটু বলে ফেলার চেষ্টা করি। সেটা হচ্ছে এই এই ডায়াগ্রামটার কথা আমি বলেছিলাম। এটা হচ্ছে একটা, আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাম পাশের ছবিটাতে, আমি কার্সার দিয়ে যেটাকে দেখাচ্ছি এই বাম পাশের ছবিটাতে, এটা হচ্ছে একটা বটম নিপারের পিচ। তার মানে টপ নিপার এসে যদি গ্রিপ করে, তাহলে টপ নিপারটা কোথায় বসবে? টপ নিপারটা কিন্তু অবশ্যই এই নীল দাগের বাউন্ডারি বরাবরই বসবে টপ নিপারটা, এবং ফাইবার গুলি আটকা পড়বে। তো এ ফাইবার এবং এ ফাইবার তো দেখাই যাচ্ছে, আর এই বাঁকা হয়ে থাকা আরেকটা ফাইবারও দেখা যাচ্ছে। এই দুইটা ফাইবার বাঁকা হয়েছিল। যদি এই ফাইবার গুলি সোজা থাকতো, তাহলে কিন্তু খুব সম্ভাবনা ছিল যে এই ফাইবারটার কথা যদি চিন্তা করে, যে কার্সার দিয়ে দেখাচ্ছে, এই ফাইবারটা সোজা হলে সে কিন্তু ঠিকই গ্রিপিং এর মধ্যে পড়ে যেত। এখন বাঁকা হয়ে থাকার কারণে সে গ্রিপিং এর বাইরে। আবার বি ফাইবারটা অনেক ছোট, সে নিশ্চিত ভাবে বাদ পড়ে যাবে। তো বি ফাইবারের তুলনায় আমি কার্সার দিয়ে যে বাঁকা ফাইবারটাকে দেখাচ্ছি, সে কিন্তু অনেক বড়, কিন্তু বাঁকা হয়ে থাকার কারণে এই ফাইবারটা বাদ পড়ে যাবে। যদি এই ফাইবারটা সোজা হয়ে থাকতো, তাহলে কিন্তু সে ঠিকই বাদ পড়তো না, রয়ে যেত। এটাকেই বোঝানো হচ্ছে যে ল্যাপের মধ্যে আমার ফাইবার যদি লংগিটিউডালি ওরিয়েন্টেড না থাকে, লংগিটিউডালি ওরিয়েন্টেড যদি সে না থাকে, র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, তাহলে লঙ্গার ফাইবার হওয়া সত্ত্বেও সে হচ্ছে অন্য শর্টার ফাইবারের মতো হচ্ছে তোমার বাদ পড়ে যাবে। তারপরে দ্বিতীয় পয়েন্টে যাই, এক্সেসিভ লংগিটিউডিনাল ওরিয়েন্টেশন, অর্থাৎ যদি হচ্ছে প্যারালাল ওরিয়েন্টেশনটা লংগিটিউডাল ওরিয়েন্টেশন, লংগিটিউডাল মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর বিন্যাস, মানে ল্যাপের মধ্যে ফাইবার গুলি কি ল্যাপের দৈর্ঘ্য বরাবর আছে, প্যারালালি আছে, নাকি এলোমেলো ভাবে সাজানো। তো এই লংগিটিউডাল ওরিয়েন্টেশন অর্থাৎ প্যারালাল ওরিয়েন্টেশন যদি এক্সেসিভ হয়, অতিরিক্ত হয়, যে সমস্ত ফাইবারই 100% প্যারালাল, অতিরিক্ত রকম প্যারালাল, তখনও এটা সমস্যার। কেন সমস্যার? লেখা আছে এক্সেসিভ লংগিটিউডাল ওরিয়েন্টেশন হিন্ডার্স, বাধা প্রদান করে। হিন্ডার্স মানে হচ্ছে বাধা প্রদান করে। কাকে বাধা প্রদান করে? বলা হয়েছে হিন্ডার্স সেলফ ক্লিনিং ইফেক্ট, অর্থাৎ সেলফ ক্লিনিং ইফেক্টকে বাধা প্রদান করে। তার মানে ওরিয়েন্টেশন যদি খুব ভালো হয়, খুব বেশি প্যারালাল হয়, এটাও আসলে সমস্যার। কেন সমস্যার? কারণ এটা হচ্ছে সেলফ ক্লিনিং কে বাধা প্রদান করে। এখন আমাদের মাথায় প্রশ্ন চলে আসতে পারে যে সেলফ ক্লিনিংটা কি জিনিস। তো সেলফ ক্লিনিংটা কি জিনিস, ওটাই আমি একটু বোঝানোর চেষ্টা করি যে সেলফ ক্লিনিংটা কি জিনিস। আমি একটু সফট কপিটা খুললাম, এখান থেকে আমি একটা ডায়াগ্রামের হেল্প নিতে চাচ্ছি। আমি একটা ডায়াগ্রাম খুঁজছি, হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা এই ডায়াগ্রামটা আশা করি দেখতে পাচ্ছে সবাই। এই ডায়াগ্রামটা থেকে আমরা সেলফ ক্লিনিংটা বোঝার চেষ্টা করব। কেন এখানে আসলাম? কারণ হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে ফাইবারের মধ্যে যদি প্যারালাইজেশন খুব বেশি থাকে, সবাই যদি নিখুঁতভাবে প্যারালালে ওরিয়েন্টেড থাকে, তখন সেলফ ক্লিনিংটা বাধাগ্রস্ত হবে। সেই এই পয়েন্টটাকে বোঝার জন্য আমরা হচ্ছে সেলফ ক্লিনিং জিনিসটাকে বুঝতে চাচ্ছি, এই জন্যই আমরা এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টপ নিপার, উপরের যে লম্বা দাগটা দেখা যাচ্ছে, এই লম্বা দাগটা হচ্ছে আমাদের টপ নিপার। আর যদি উপরের লম্বা দাগটা হচ্ছে টপ নিপার হয়,
তাহলে অবশ্যই নিচের এই দাগটা হচ্ছে বটম নিপার। লেখা আছে এখানে যে আপার নিপার প্লেট এবং বটম নিপার প্লেট, অর্থাৎ আপার নিপার প্লেট মানে হচ্ছে এটা টপ নিপার, বটম নিপার প্লেট মানে হচ্ছে এটা বটম নিপার। আর এই দাগ দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে এরা ফাইবার, এই কালো দাগ দিয়ে যা বোঝানো হচ্ছে এরা ফাইবার। এখন একটা জিনিস মনে করে দেখো যে হচ্ছে আমাদের ল্যাপে আসার পরও এটা কিন্তু ল্যাপ থেকে আসা ফাইবার গুলি, কালো দাগ দিয়ে বোঝানো হচ্ছে ল্যাপ থেকে আসা ফাইবার, ল্যাপ থেকে আসা ফাইবার গুলির মধ্যেও কিন্তু ইম্পিউরিটিস থাকবে, এখানেও কিছু পরিমাণ ইম্পিউরিটিস থাকবে। আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে আমরা যখন কটন নিয়ে কাজ করি এখানে আসলে 100% ক্লিনিং বলতে কিচ্ছু হয় না, কিছু না কিছু ইম্পিউরিটিস সবসময় হচ্ছে রয়ে যায়। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে নীলগুলা কি, নীলগুলা হচ্ছে সেই ইম্পিউরিটিস গুলি, নীলগুলা হচ্ছে ইম্পিউরিটিস যারা হচ্ছে এখনো তোমার ফাইবারের মধ্যেই রয়ে গিয়েছে, এখনো ফাইবার থেকে আমরা তাদেরকে আলাদা করতে পারি নাই। কারণ এত এত ক্লিনিং এর আয়োজনের পরও আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম, মনে করতে পারো কিনা, ইয়ার্ন যখন আমরা বানাই এত এত ক্লিনিং এর পরেও কিন্তু ইয়ার্নে কিছু কিছু ইম্পিউরিটিস থেকেই যায়, যেগুলো স্কাওয়ারিং ব্লিচিং এর আগ পর্যন্ত রয়েই যায়, একদম স্কাওয়ারিং এ গেলে ব্লিচিং করলে তারপরে হচ্ছে এগুলা ফ্যাব্রিক সাদা হয়, এর আগ পর্যন্ত বিশেষ করে স্কাওয়ারিং এর আগ পর্যন্ত কিন্তু ফ্যাব্রিকের মধ্যে এই কালো 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 ময়লাগুলি দেখা যায়। তো ল্যাপের মধ্যেও অবশ্যই ইম্পিউরিটিস থাকবে, এই নীল দাগগুলি হচ্ছে সেই ল্যাপের মধ্যে থাকা ইম্পিউরিটিস। এখন এই কালো দাগটা হচ্ছে টপ নিপার, নিচের দাগটা হচ্ছে বটম নিপার, এগুলো হচ্ছে ফাইবার। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে হচ্ছে আমাদের কম্বিং সিকোয়েন্সের মধ্যে তোমার হচ্ছে ডিটাচিং নামে হচ্ছে একটা অপশন ছিল, একজন প্রশ্ন করেছো ফাইবার গুলি কি এখানে প্যারালাল কিনা, অবশ্যই ফাইবার গুলি প্যারালাল না, 100% প্যারালাল না, দেখাই যাচ্ছে কোনো কোনো ফাইবার হচ্ছে বাঁকা হয়ে আছে, কোনোটা সোজা কোনোটা বাঁকা, একটুখানি 100% কিন্তু প্যারালাল কোনোভাবে বলতে পারি না, তাই না? এই যে দুইটা ফাইবার একসাথে মিশে গেল, দুইটা ফাইবার একসাথে ধাক্কা খেলো, ফাইবার গুলি ধাক্কা খাচ্ছে মানেই তো তাদের মধ্যে 100% প্যারালাল তারা না। এখন যেটা বলছিলাম আমি, প্রশ্ন একটু জমিয়ে রাখো, আমি তোমাদেরকে কথা বলার সুযোগ দিব। তো ডিটাচিং যখন হয়, ডিটাচিং এর সময় আমাদের নিশ্চয়ই মনে আছে যে ডিটাচিং হয়ে যাওয়ার পরে, যেমন আমি তোমাদেরকে ভিডিওটা একটু, হ্যাঁ আমার রেডি আছে তাই আমি দেখাতে পারবো, এই তোমার হচ্ছে এই হচ্ছে ডিটাচিং, তাই তো? এই ডিটাচিং হয়ে গেল, এরা হচ্ছে ডিটাচিং রোলার। এখন যখনই ডিটাচিং হবে, ডিটাচিং এর ফলে এখানে কিন্তু অল্প সংখ্যক, ডিটাচিং এর ফলে এই জায়গা থেকে, ঠিক আমি যেখানে কার্সার রেখেছি এই জায়গা থেকে অল্প কিছু ফাইবার, নিয়ে যাওয়া হয়, এখান থেকে অল্প কিছু ফাইবার ডিটাচিং রোলাররা নিয়ে যায়। কতটুক নিয়ে যায় সেটা এখানে লেখা আছে যে ডিটাচড ফাইবার্স 16-20%। কেউ আবার হচ্ছে, তোমরা লেখালেখি করছো কেন ডিসপ্লেতে, আমি বুঝতে পারলাম না। অযথা কাজ করো না, আচ্ছা। তো ডিটাচিং এর মধ্যে হচ্ছে তোমার অ্যারাউন্ড 16-25% ফাইবারকে ওই ডিটাচিং রোলার গুলা টেনে নিয়ে যায়। অর্থাৎ সবসময়ই এখানে যেটা হয়, আপ টপ নিপার এবং বটম নিপারের সামনের অংশে ফাইবারের সংখ্যা কম থাকে এবং পিছনের অংশে ফাইবারের সংখ্যা অনেক বেশি থাকে, ছবি দেখেও বোঝা যাচ্ছে, বা হচ্ছে আমিও এখন বললাম, আবার ভিডিওতেও কিন্তু একই জিনিস দেখা যায়। দেখো তুমি নিজেই একটু খেয়াল করে দেখো, আমি ভিডিওতেও এটা আসলে দেখানো হয়, যেমন এখানে খেয়াল করো টপ আর বটম নিপারের পিছনের ল্যাপটা কিন্তু বেশ চওড়া, আমার কার্সার ফলো করো, টপ আর বটম নিপারের পেছনের জায়গাটা বেশ চওড়া, কিন্তু টপ আর বটম নিপারের সামনে এখানে কিন্তু ফাইবারটা কম, অল্প সংখ্যক ফাইবার। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, টপ আর বটম নিপারের বাম দিকে ফাইবারের সংখ্যা হচ্ছে বেশি থাকে এবং টপ আর বটম নিপারের মাঝখানে, সরি, টপ আর বটম নিপারের বাইরে, এই বাইরের অংশে ফাইবার কম থাকে এবং টপ আর বটম নিপারের পিছনের অংশে প্রচুর ফাইবার থাকে। এখন আমরা একটু মূল টপিকের ভিতরে যাই। তো খেয়াল করে দেখো, যখনই ডিটাচিং রোলার কিছু সংখ্যক ফাইবারকে সামনের দিকে টান দিবে,
তখন এই সমস্ত ফাইবার গুলা এই ধরা যাক এই যেখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ফাইবারকে পাঁচটা চার পাঁচটা ফাইবারকে দেখা যাচ্ছে, তারা যখনই আসতে চাইবে সারফেস কন্ট্যাক্টে থাকার কারণে যেহেতু ফাইবাররা কোহেসিভনেস আছে, এই ফাইবারগুলি কিন্তু পিছনের ফাইবারগুলিকেও সামনের দিকে টান দিবে যতটুকু সম্ভব, যতটুকু সারফেস কন্ট্যাক্টে কুলায় সামনের দিকে টান দিবে। এখন ফাইবার যেহেতু সামনে আসতে চায়, ফাইবারের সাথে সাথে কিন্তু এই যে গায়ে গায়ে নীল নীল দাগ দেওয়ার ট্র্যাশ পার্টিকেল গুলাও কিন্তু ফাইবারের টানে টানে সামনে চলে আসতে চাইবে। আমি লাইনটা আবারও বলি কারণ এটা গুরুত্বপূর্ণ লাইন। ডিটাচিং এর সময় ডিটাচিং রোলার যখন এই ফাইবার গুলিকে টান দিবে, সামনে থাকা অল্প সংখ্যক ফাইবারকে টান দিবে, সামনে থাকা অল্প সংখ্যক ফাইবারের সাথে যাদের সারফেস কন্ট্যাক্ট ছিল ওই সমস্ত সারফেস কন্ট্যাক্টওয়ালা ফাইবার গুলিকেও এই ডিটাচিং হতে থাকা ফাইবাররা টান দিবে সারফেস কন্ট্যাক্টের কারণে, স্বাভাবিকভাবেই টান পড়বে। তো ফাইবারগুলা এই পিছনের ফাইবারগুলা যখন সামনে আসতে চেষ্টা করবে, তাদের সাথে যেহেতু এই ট্র্যাশ পার্টিকেল গুলি আছে, এই ট্র্যাশ পার্টিকেল ওয়ালা ফাইবার গুলাও এই ট্র্যাশ পার্টিকেল গুলাও সামনে আসতে চাইবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার মানে ট্র্যাশ পার্টিকেল গুলো দ্বিমুখী টানের মধ্যে পড়ে গেল। একটা হচ্ছে কিছু ফাইবার সামনে যেতে চাচ্ছে, কিছু ফাইবার অল্প কিছু ফাইবার সামনের দিকে আগাতে চাচ্ছে, তারা ট্র্যাশ পার্টিকেল গুলিকে সামনে টেনে নেওয়ার চেষ্টা করবে অবশ্যই। আবার পিছনে যে ফাইবারগুলি রয়ে গেল, এই যে ধরা যাক আমি এখন কার্সার দিয়ে যে ফাইবারগুলিকে হচ্ছে দেখাচ্ছি, এই ফাইবারগুলি কিন্তু ট্র্যাশ পার্টিকেল গুলিকে যেতে দিবে না এত সহজে। কেন যেতে দিবে না? কারণ তাদেরও তো সারফেস কন্ট্যাক্ট তৈরি হয়ে গিয়েছে ট্র্যাশ পার্টিকেলের সাথে, তারা যেতে দিতে চাচ্ছে না। তার মানে ট্র্যাশ পার্টিকেল গুলি এখন দ্বিমুখী টানের মধ্যে পড়ে গেল। অল্প কিছু সংখ্যক ফাইবার এই ট্র্যাশ পার্টিকেল গুলিকে টেনে নিয়ে যেতে চায় সামনে, আর অধিকাংশ ফাইবার ট্র্যাশ পার্টিকেল গুলিকে রেখে দিতে চায় সারফেস কন্ট্যাক্টের কারণে। শক্তি বেশি কাদের, এই দড়ি টানাটানির খেলায় কাদের জয় হবে? অবশ্যই জয় হবে যেখানে বেশি সংখ্যক ফাইবার, যাদের সারফেস কন্ট্যাক্ট বেশি, ফ্রিকশনাল বন্ড বেশি, তাদেরই জয় হবে। তার মানে হচ্ছে পেছন থেকে যেই বেশি সংখ্যক ফাইবারের হচ্ছে সংখ্যা বেশি, তাদের ফ্রিকশনাল বন্ড বেশি, তারাই কিন্তু ট্র্যাশ পার্টিকেল গুলোকে ধরে রাখতে পারবে। আর সামনে ডিটাচিং হতে যাওয়া ফাইবার গুলি যেহেতু অল্প কিছু ফাইবার, তারা কিন্তু ট্র্যাশ পার্টিকেল গুলিকে খুব একটা নিয়ে যেতে পারবে না। সুতরাং কনক্লুশন হচ্ছে এটা, ডিটাচিং করে কিছু সংখ্যক ফাইবারকে যখন সামনে নিয়ে যাওয়া হবে, তখন অধিকাংশ ট্র্যাশ পার্টিকেলই কিন্তু সামনে যেতে পারবে না, বরঞ্চ অধিকাংশ ট্র্যাশ পার্টিকেল গুলো পিছনেই থেকে যাবে, সামনে যেতে পারলো না। অর্থাৎ যেইটুকু ফাইবার ডিটাচিং হয়ে সামনে যাচ্ছে সেখানে কিন্তু ট্র্যাশ পার্টিকেল যাচ্ছে না, ট্র্যাশ পার্টিকেল গুলি ক্রমাগত ভাবে তারা পিছনে ল্যাপের মধ্যেই জমা হয়ে যাচ্ছে, সামনে যেতে পারছে না। অর্থাৎ এই যে একটা এই এই জিনিসটা কিন্তু একটা তোমার ইনডিরেক্ট ক্লিনিং, আমরা এটাকে বলতে পারি ইনডিরেক্ট ক্লিনিং। ইনডিরেক্ট ক্লিনিং কেন? কারণ আমরা ডিরেক্টলি কোনো ক্লিনিং এর কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই, ট্র্যাশ পার্টিকেল ক্লিনিং এর কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই, কিন্তু তারপরও ক্লিনিং হচ্ছে। কেন ক্লিনিং হচ্ছে? কারণ ডিটাচিং হয়ে ফাইবারগুলি সামনে চলে যাচ্ছে কিন্তু ট্র্যাশ পার্টিকেল গুলি যেতে পারছে না, তারা পিছনে আটকা পড়ে গেল। অর্থাৎ এই যে একটা ইনডিরেক্ট ক্লিনিং হচ্ছে, এই ক্লিনিং এর জন্য আমাদেরকে কোনো ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, বরঞ্চ আপনা থেকেই নিজে নিজেই ক্লিনিংটা হয়ে যাচ্ছে। এই জন্য এই ক্লিনিংটাকে আমরা বলি হচ্ছে সেলফ ক্লিনিং। আশা করি তোমাদেরকে সেলফ ক্লিনিং জিনিসটা বোঝাতে পারলাম। অর্থাৎ এই যে ট্র্যাশ পার্টিকেল গুলি ডিটাচিং হয়ে সামনে যেতে পারলো না, পেছনেই আটকা পড়ে গেল, ল্যাপের কাছেই রয়ে গেল, ল্যাপের মধ্যেই রয়ে গেল, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সেলফ ক্লিনিং। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে সেলফ ক্লিনিং এর সাথে ফাইবারের প্যারালালাইজেশনের কি সম্পর্ক? আমার হাতের চারটা ফাইবার খেয়াল করো। তো খেয়াল করে দেখো যে সেলফ ক্লিনিং এর পিছনে আসলে কিন্তু মূল ভূমিকা কার? সেলফ ক্লিনিং এর পিছনে মূল ভূমিকা হচ্ছে যে পিছনে থাকা ফাইবারের, যারা বেশি সংখ্যক এবং ফাইবারকে আটকে রাখতে পারলো। এখন এরকম যদি হয়, আমার হাতের চারটা ফাইবার আরো হাতের আটটা ফাইবার, মনে করো আটটা ফাইবার খুবই প্যারালাল, খুবই প্যারালাল, এই দেখো আটটা ফাইবার গুলি খুবই প্যারালাল, এভাবে আছে আটটা ফাইবার, এই অবস্থায় তাদের ট্র্যাশ পার্টিকেল ধরে রাখার ক্ষমতা বেশি হবে নাকি ফাইবার গুলি এরকম থাকলে, অর্থাৎ প্যারালালি ওরিয়েন্টেড থাকলে ট্র্যাশ পার্টিকেলকে ধরে রাখার ক্ষমতা বেশি হবে? অবশ্যই আমরা বুঝতে পারছি যদি ফাইবার গুলি প্যারালাল থাকে তাহলে ট্র্যাশ পার্টিকেলকে ধরে রাখার ক্ষমতা কিন্তু কম থাকবে, আর যদি ফাইবার গুলা প্যারালালি ওরিয়েন্টেড হয়
না হয়, প্যারালালি ওরিয়েন্টেড যদি না হয়, র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়, তাহলে সে ফাইবারকে বেশি বাধা দিতে পারবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে যদি ফাইবারের মধ্যে প্যারালাইজেশন হয়, তাহলে হচ্ছে আমরা সেলফ ক্লিনিং ভালো পাবো না। ফাইবারগুলো যদি প্যারালাল হয় তাহলে আমরা সেলফ ক্লিনিং ভালো পাবো না। অর্থাৎ খুব সহজেই মনে করো একটা, যদি আমার এই আঙুলের ফাঁকে যদি একটা ট্র্যাশ পার্টিকেল আটকে থাকে, সে খুব একটা বাধা পাবে না। আর যদি আমার ফাইবারগুলি এরকম ডিসওরিয়েন্টেড থাকে, র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, এখন যদি কোনো একটা এই জঙ্গলের মাঝখানে একটা ট্র্যাশ পার্টিকেল বাধা পড়ে যায়, একটা ট্র্যাশ পার্টিকেল থাকে, সে কিন্তু যথেষ্ট বাধা পাওয়ার সুযোগ পাবে। সুতরাং কনক্লুশন হলো এইটা, ফাইবারের মধ্যে, ল্যাপের মধ্যে ফাইবার যদি প্যারালালি ওরিয়েন্টেড হয়, যদি এক্সেসিভ প্যারালাইজেশন থাকে, প্যারালাইজেশন থাকে, এক্সেসিভ থাকে, তাহলে হচ্ছে সেলফ ক্লিনিং আমরা ভালো পাবো না। ট্র্যাশ পার্টিকেল খুব সহজেই ডিটাচিং হয়ে যাওয়া ফাইবারের মধ্যে চলে যাবে। আর যদি ল্যাপের মধ্যে থাকা ফাইবারের ওরিয়েন্টেশন র্যান্ডম হয়, তাহলে আমরা হচ্ছে ট্র্যাশ পার্টিকেলগুলিকে আটকে রাখতে পারবো এবং সেলফ ক্লিনিংটা ভালো হবে। তো সুতরাং আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে দুই একজন একটু রেসপন্স করো যে হ্যাঁ বুঝেছি। একটুখানি হয়তো তোমাদেরকে জটিল বলবো না, সহজেই, কিন্তু একটু লম্বা সময়ের ব্যাখ্যার প্রয়োজন। তো সেলফ ক্লিনিং বিষয়টা কি এটা বুঝেছো কিনা, এবং হচ্ছে প্যারালাল ওরিয়েন্টেশন থাকলে যে সেলফ ক্লিনিংটা কম হবে এই জিনিসটা হচ্ছে বুঝেছো কিনা? আচ্ছা, মোটামুটি রেসপন্স চলে আসছে, বুঝেছো। আচ্ছা ঠিক আছে, তো এটাই আমরা বোঝাতে চেয়েছিলাম। এখন আমরা হচ্ছে চলে যাই। হ্যাঁ, আমি অবশ্য যেন প্রথম চান্সে বুঝে যাও এই জন্য আমি একটা কথাই আসলে তিন চারবার করে বলার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা তাহলে আমরা স্লাইডে চলে যাই। আচ্ছা তাহলে স্লাইডের এই লাইনটাকে খেয়াল করো, দেখো তাহলে এই দুইটা লাইন আমরা বুঝলাম কিনা। ল্যাক অফ ওরিয়েন্টেশন, অর্থাৎ ওরিয়েন্টেশন যদি ভালো না হয়, লিডস টু এলিমিনেশন অফ লঙ্গার ফাইবার্স, লঙ্গার ফাইবার দূর হয়ে যাবে। আবার ওরিয়েন্টেশন যদি এক্সেসিভ পরিমাণ ভালো হয়ে যায়, তাহলে আমার সেলফ ক্লিনিংটা বাধাগ্রস্ত হবে, এটাই মূলত। তারপরে ইভেননেস অফ ল্যাপশিট, অর্থাৎ ল্যাপশিটটা ইভেন হবে কিনা, অর্থাৎ ল্যাপশিটটা কি একদম ইউনিফর্ম হবে, ইউনিফর্ম থিকনেসের হবে, নাকি কোথাও মোটা কোথাও চিকন এরকম হবে, কোথাও মোটা কোথাও চিকন এরকম হবে, তো এটার কি প্রভাব? অবশ্যই ইভেননেস যত ভালো হবে, অবশ্যই ইভেননেস যত ভালো হবে তত বেশি, ইভেননেস যত ভালো হবে আমাদের তত বেশি হচ্ছে বেটার ক্ল্যাম্পিং হবে, অর্থাৎ টপ আর বটম নিপার যে ক্ল্যাম্প করে ধরবে, ক্ল্যাম্পিংটা অনেক বেশি ভালো হবে। কেন এটা আমি একটু হচ্ছে বোঝানোর চেষ্টা করার চেষ্টা করি। আচ্ছা মনে করো, একটু অপেক্ষা করো। মনে করো একটা ল্যাপ, ল্যাপটা যদি হচ্ছে ঠিক ইউনিফর্ম থিকনেসের হয়, যেমন ধরা যাক এটা তো টপ নিপার, এটা তো আমাদের হচ্ছে টপ নিপার, আর এটা হচ্ছে আমাদের বটম নিপার। তো টপ নিপার এবং বটম নিপারের মাঝখানে যদি একটা ইউনিফর্ম থিকনেসের ল্যাপ থাকে, তাহলে ওই যে এটা আমরা ক্লাসে যেরকম বুঝেছিলাম যে সমস্ত এলাকা জুড়ে টপ নিপার এবং বটম নিপারের হচ্ছে খুব ইউনিফর্ম কন্টাক্ট থাকবে, যার ফলে গ্রিপিং প্রেশারটা খুব ভালো হবে। এখন ল্যাপ যদি এরকম হয় যে কোথাও উঁচু কোথাও নিচু, এই কথাটা একটু খেয়াল করো, ল্যাপ যদি আনইভেন হয় যে কোথাও উঁচু এবং কোথাও নিচু, তখন কিন্তু ল্যাপ যদি কোথাও উঁচু হয় কোথাও নিচু হয়, তখন কিন্তু ঠিক এই স্লাইভার দিলে যেরকম দশা হলো, ঠিক ওরকমই কিন্তু একটা দশা হবে। দেখা যাবে যে জায়গায় উঁচু সেই জায়গাতেই টপ আর বটম নিপারের সাথে ল্যাপের কন্টাক্ট হচ্ছে এবং ট্রু কন্টাক্ট হচ্ছে, আর যে জায়গাটা নিচু
যে জায়গাটা হচ্ছে আনইভেন হয়ে গেল, নিচু হয়ে গেল, ওই জায়গায় কিন্তু দেখা যাবে হচ্ছে টপ নিপারের সাথে ফাইবারের দেখা সাক্ষাৎ হবে না। আবারও বলি, ল্যাপটা যদি আনইভেন হয়, কোথাও উঁচু কোথাও নিচু, তাহলে দেখা যাবে যে জায়গায় উঁচু হয়ে আছে ল্যাপটা, সেই জায়গাতেই কেবলমাত্র টপ আর বটম নিপারের সাথে ট্রু সার্ফেস কন্ট্যাক্ট তৈরি হবে ফাইবারের, আর এই যে জায়গাটা নিচু হয়েছিল সেই জায়গায় কিন্তু কোনো ট্রু কন্ট্যাক্ট তৈরি হবে না, অর্থাৎ সেই জায়গায় নিপিং প্রেশার কম হবে, ক্ল্যাম্পিংটা মোটেও পারফেক্ট হবে না, এবং লঙ্গার ফাইবার ওই জায়গা থেকে বের হয়ে আসবে। আশা করি বোঝাতে পেরেছি, যেহেতু বিষয়টা আমাদের পরিচিত। আর তারপরের পয়েন্ট যেটা, দ্য ডিসপোজিশন অফ দ্য হুকস, এই পয়েন্টে এসে আমরা আটকে গেলাম। এই পয়েন্টটা আপাতত আমরা আজকে আর পড়াচ্ছি না। তোমরা যারা ক্লাসে আছো তারা একটু মনে রেখো যে হচ্ছে আমাদের এই ইনফ্লুয়েন্স অফ ফিডস্টক অন কম্বিং, এটার এ এবং বি এই দুইটা পয়েন্ট আমরা বুঝেছি, সি নাম্বার পয়েন্টটা আমাদের বাকি আছে। পরীক্ষার আগে আমরা বই থেকে দাগিয়ে দিব যে কতটুকু পড়তে হবে, সি নাম্বার পয়েন্টটা আমাদের বাকি আছে, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। এখন তোমাদের আমি একটু আনমিউট করে দিচ্ছি, কারো কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে কারো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো। সবাই সবাই আনমিউট করে রাখবে, কারো কোশ্চেন থাকে সরি সবাই মিউট করে রাখবে, সবাই মিউট করে রাখবে, অর্থাৎ সবাই চুপচাপ থাকবে, যাদের কোশ্চেন কেবল তারাই আনমিউট করো। হ্যাঁ, যাদের কোশ্চেন আছে কেবল তারাই হচ্ছে আনমিউট করো, যাদের কোশ্চেন আছে কেবল তারাই আনমিউট করো। জি বলো স্যার, ওই সেলফ ক্লিনিং এর ক্ষেত্রে স্যার ল্যাপের মধ্যে যে ফাইবার প্যারালাল থাকলে মানে সেলফ ক্লিনিংটা যে ভালো হবে না খারাপ হবে একটু বলবেন স্যার আবার। হ্যাঁ অবশ্যই, যেমন ধরো আমার ফাইবার গুলি সব এরকম চারটা আঙ্গুল প্যারালাল, ঠিক আছে? জি স্যার। এই পেন্সিলের মাথাটা, এটা মনে করো একটা ইম্পিউরিটিস, এই যে মনে করো একটা ইম্পিউরিটিস দেখা যাচ্ছে, তাই না? এখন ফাইবার গুলি প্যারালাল থাকলে যখনই টান পড়বে তখন কিন্তু এই ইম্পিউরিটিসটা খুব সহজেই সে চলে যাবে, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, আর এরকম যদি হয় এটা একটা ইম্পিউরিটিস আর এই চারটা ফাইবারও প্যারালাল, আবার এদিক থেকে এরকম মনে করো আরো চার পাঁচটা ফাইবার এরকম এরকম হয়ে আছে, বোঝা যাচ্ছে? ফাইবার গুলি এখন ভয়ানক ধরনের র্যান্ডমলি ওরিয়েন্টেড, তাই না? এখন যদি টান পড়ে, এখন এই ফাইবারটা চলে আসতে গেলেও অনেকগুলো ফাইবার বাধা দিবে। জি স্যার, বাধাগ্রস্ত। হ্যাঁ বাধাগ্রস্ত, এটাই আমি বলতে চাইছি যে ফাইবার গুলা যদি প্যারালাল হয় তাহলে সেলফ ক্লিনিং কম হবে, কারণ ট্র্যাশ পার্টিকেলকে ধরে রাখার সুযোগ কম। আর ফাইবার যদি যত বেশি এরকম র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে, এলোমেলো ভাবে থাকবে, ততই ট্র্যাশ পার্টিকেলকে ধরে রাখার ক্ষমতা বাড়বে, এটাই বোঝাতে চাইছি। বাড়বে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা মিটিংটা এখানে শেষ করছি। এটা পরবর্তীতে আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার। জি অবশ্যই, সবাই সবাই আপনিও সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যালো স্যার। জি বলো, প্রশ্ন থাকলে বলো। না স্যার, কোশ্চেন না স্যার। স্যার আমার লেট হয়েছিল তো আসতে স্যার, তাই সেটার কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিয়ে দিচ্ছি, কিন্তু অন্য দিন করো না, কারণ আধা ঘন্টা পরে তুমি যদি এসে বলো যে নেটওয়ার্কের সমস্যা। না স্যার, আমার এখানে স্যার মুশকিল, সিরিয়াসলি স্যার নেটওয়ার্কের অনেক সমস্যা স্যার। হ্যাঁ হতে পারে তুমি স্যার বলো। আম রেগুলার কি সেম আইডি পাসওয়ার্ড থাকে মিটিং এর? হ্যাঁ আশা করি। ঠিক আছে, থ্যাঙ্ক ইউ স্যার। ওকে, কোন সেকশন তাড়াতাড়ি সবার জন্য একটু দোয়া করেন স্যার, আমরা অনেক বিপদের মধ্যে চলতেছি স্যার। এর মধ্যে চলতে স্যার, সেকশন 4 স্যার, বিপদের মধ্যে আছি না আমরা স্যার, আমাদের জন্য একটু দোয়া করেন স্যার। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকের জায়গা থেকে, কারণ স্যার তুমি আবার বলছো কেন? হ্যাঁ আমি আগামী ক্লাস থেকে তাই করতে হবে। আমার 141 স্যার। আমাদের ভার্সিটি কি আর খুলবে স্যার কোনদিন? হ্যাঁ ইনশাআল্লাহ। এই পর্যন্ত দুনিয়াতে যত মহামারী আসছে সব মহামারী এসে আবার চলেও গেছে, তাই তো আমরা তাহলে কে হইতো নাকি? তবে সবার জায়গা থেকে প্রত্যেকই তওবা ইস্তিগফার করাটা জরুরি, এবং গুনার কাছ থেকে মাফ চেয়ে হচ্ছে আল্লাহ তাআলার কাছে পুরোপুরি ভাবে ক্ষমা চাওয়া, নামাজ পড়তে হবে, নামাজ পড়া খেলে আল্লাহর কাছে মাফ চাইতো নালে স্যার। এই জি স্যার, তাই বলি ধারণ করছে করোনা স্যার, সবাই রে খায় ফেলবে স্যার, সবাই রে খায়। হ্যাঁ, যত গুনাহ করছে সব গুনাহ থেকে আমাদের এখন মাফ চাইতে হবে, এবং এই গুনাহের কাজ ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না, সবাই তো আমরা গুনাহগার,
ইনশাআল্লাহ জি স্যার ইনশাআল্লাহ এই জায়গা থেকে খুব শক্তভাবে নিয়ত করতে হবে ঠিক আছে আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম